বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজো, নিরামিষের ব্যাপার। অনেক বাড়িতে ভাতই হয় না, কিন্তু আমরা নিরামিষ ভাত খাই। তাই ডাল, সয়াবিন আলুর তরকারি, আলু ভাতে, মানে পেঁপে আলু ভাতে, আর একটু টক দই। আমাদের একটু মেয়েরা একটু টক দই পছন্দ করে, তাই টক দইটা সব সময় রাখি। আর আজ যেহেতু নিরামিষের ব্যাপার, একটু টক দই তো চাই। আর টিফিনের তরকারি আর ভাতের তরকারি একসঙ্গেই সয়াবিন আলুর তরকারিটা বেশি করে নিয়ে যাই। বড় সয়াবিন আলুটা খেয়ে যায় না। ওই আলু ভাতে আর একটু টক দই, ডাল, এসব খেয়ে চলে গেছে। আর এদিকে পুজোর জোগাড়, অনেক রকম পুজোর জোগাড়, লক্ষ্মী পুজোর জোগাড়, এইসব জোগাড় আছে। আলপনা দিতে শুরু করেছি, পারি না। এটা মানে যে চালের গুঁড়োটা না, খুব পাতলা হয়ে গেছে আর ঠিকমতো ফুটছেও না। দেখি পাখা চালিয়ে দেখি, যদি শুকনো হলে একটু ভালো করে সাদা সাদা হয়, বেশ ভালো লাগবে। আর পারিও না তো, যেমন পারি তেমন দিই। এক একজনের আলপনা দেখলে না মন শান্তি হয়ে যায়, কী ভালো ভালো আঁকি। আর আমরা তো এক ফোঁটাও পারি না, তবে কী করবো বলুন, নিজেরটা নিজে সামলে নিই। গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটু ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ লক্ষ্মী পুজো, পূজা করি লক্ষ্মী পুজো, সবার ঘরে ঘরে পুজো হচ্ছে। এবার আমি এই রান্না বান্না সেরে ডাল ভাতের ওপর ম্যানেজ করে দিয়ে আমরা নিরামিষ ভাত খাই। আমার লুচি পরোটা যা হয় ভাবে, কিন্তু এবারে আমরা নিরামিষ ভাত খাই। ঠাকুরমশাই এখনও আসেনি, 10টা এসে পড়বে, তো এখন 10টা 15 বাজতে যায়, এসেই পড়বে। জোয়ার জার ঠিক মতো করতেই পারলাম না, এখন এই আলপনা দেওয়া শুরু করছি। আলপনা আমি ঠিক মতো দিতেই পারি না, তো নিজের ঘরে আর কে দিয়ে দেবে বলো, নিজের ঘরে নিজেই দিচ্ছি, যেমন হয় তেমন ভালো। আজকের ব্লগটা এই এখন থেকেই শুরু করলাম, 10টায় 10-15 হবে। এবার এটা দিয়ে এবার একটু ফল টল কাটা, জোগাড় জাত করা, এখন নাড়ুই হয়নি, নারকেলই করা হয়নি। ঠাকুমশাই 10টা আলু করেছে, অথচ 10টা 15 হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, এবেলা যাই হোক ডাল ভাত করে খেয়ে নিই। আর ওবেলা লক্ষ্মী পুজোর একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, ভোগ খাওয়ার নিমন্ত্রণ। ভোগ মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর একটু লাবড়া, একটু পায়েস, প্রতি বছরই আমরা যাই আর আনন্দও করি, বেশ ভালো লাগে। একটু খেতেও ভালো লাগে আর খাওয়াতেও ভালো লাগে। দেখবেন যদি খিচুড়ি ভোগ হয় লক্ষ্মী পুজোর দিনে, খুব ভালো লাগে। সেটা মানে একবার তৃপ্তি করে খাওয়া হয়, যে কোনো ঠাকুরের ভোগ কিন্তু। যাই হোক বন্ধুরা, এই ফল ফল কেটে, মোটামুটি কিছুটা কেটে রেডি করে একটু আলপনা দিয়ে নিয়েছি। আপনারা জানেন যা বন্ধুরা, ঠাকুরমশাই আসার আগে তাড়াহুড়ো করে কী করেছি, কিছু ফল অল্প অল্প করে কেটে নিয়েছি। যেমন আঁকটা কাটতে পারিনি, আঁকটা কাটা খুব কষ্টকর, একটু কঠিন। যেমন তালাটি, কালী পুজোর সময় বলে তালাটি খেতে হয়, চারটে মাত্র তালের আঁটি হয়েছে, তার মধ্যে দুটোর কলা বেরিয়েছে, আবার দুটোর কলা বেরোয়নি। সেই দুটোকে ধুয়ে রোদে দিয়ে এসেছি, এটা সেটা কাটবো, আঁকটা কাটবো। বাই চান্স যদি ঠাকুরমশাই এসে পড়ে 10টায়, সত্যি 10টা 15 বা 11টায় যদি এসে পড়ে, তাহলেও আমি সবটা করতে পারবো না। যদি আরও দেরি করে আসে ঠাকুরমশাই, দেরি করে মানে টাইমে আসেনি বলে হয়তো আমার মনে মনে রাগ হচ্ছে, কিন্তু একদিকে আমার উপকারী হয়েছে। ঠাকুরমশাই যেমন আসেনি, তেমন নারকেলটা কুড়িয়ে নাড়ুটা বানাবো, আঁকটা ছাড়াবো, তালাটিটা কাটবো। এবার ঘরে তো একটা মেয়ে রয়েছে, আপনি যা আপনারা সবাই জানেন, তাকে স্নান করানো, ওটা বাথরুমে ধরে নিয়ে যাওয়া, তারপরে জল চাইলে জল, ব্রাশ চাইলে ব্রাশ, মালিন চাইলে যেটা চাইছে, গামছা কোথায় মা, সমস্ত তার দিকটাও জোগাড় করে দিতে হচ্ছে। যাই হোক, আমি হয়তো মায়ের মতন কিছুটা পারি বলে তাই হয়তো মা আমাকে এসব দায়িত্ব দিয়েছে, জানি না। বন্ধুরা, ওগুলা তো কাকিমাদের বাড়ির নিমন্ত্রণ আছে, আপনাদের বলেই দিয়েছি একটু খিচুড়ি ভোগ খেতে যাবো। এগুলো সেরকমভাবে, ওই জন্য বাড়িতে সেরকমভাবে রান্না বান্না অতটা আমি করিনি, আমি সেটাই করেছি। জোগাড় করতে করতে এই সময় আছে ঠাকুরমশাই। আসলে কী বলুন তো, আমার এই কাপড়টা নয়, সামনে এত নড়নড় করছে,
না গুঁজে নয় পারছি না, একদম ভালো করে গুঁজে দেখো দেখ ভিজে যাচ্ছে, 50 বার এটা ধুতে যাচ্ছি ওটা ধুতে যাচ্ছি, ভিজে যাচ্ছে তো, শাড়িটা ভিজে শাড়িটা ভিজে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। একবার ভালো করে উঁচু করে টঙে তুলে দিয়েছি শাড়িটা, শাড়িটা আর শায়াটা, তাই জন্যে হয়তো বাজে দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, কিছু মনে করবেন না, কাজের তালে ঠিক থাকে না, কোথায় কী আছে কোথায় কী সরে যাচ্ছে সব ঠিক থাকে না বন্ধুরা। যাই হোক এবার আঁকটা ছাড়িয়ে নিই, দেখেছেন তো এসব ছেলেরা করে দিলে কাটিয়ে দিয়ে ছাড়িয়ে দিলে, তবে মুটি দিলে কাট মুটি দিয়ে তবে কাট সুবিধা হয়, কিন্তু আমার তো সেই সৌভাগ্যতাটা হয়নি কখনো। যাই হোক আর আলপনাটা না, আলপনার এটা গুঁড়িটা চালের গুঁড়ি দিয়ে করেছিলাম তো খুব পাতলা হয়েছিল, আমি যার জন্য পাখা চালিয়ে শুকনো করেছি। ঠাকুরমশাই আসেনি বলেই সব সম্ভব হয়েছে, দেরি করেছে ঠাকুরমশাই, নয় নয় করে দেড় ডেট ঠাকুরমশাই এসেছে। হ্যাঁ যেটা যে ঠাকুরমশাই আমার কথা দিয়েছিল 10টার সময় আসবে, ঠাকুরমশাই এসেছেন 1:30 সময়। আর পাশের বাড়ি কাকিমাদের বাড়ি একটু যাদের যে ভোগ খেতে যাবো বলে মানে ঠিক সিদ্ধান্ত নিয়েছে, ওদের বাড়িতে একটু রান্না করতে যাওয়ার কথা ছিল, মানে হেল্প করার কথা ছিল, সেটুকুনিও পারলাম না। এটা খুব খারাপ লাগে, আমি ঠাকুরমশাই আসতে বেশি করে বলেছি, ঠাকুরমশাই আমাকে কিন্তু খুব লজ্জায় ফেলে দিলেন আপনি, বলে ঠিক আছে ঠিক আছে এরপর থেকে ঠিক টাইমে আসবো। যাই হোক আঁক ছাড়াতে খুবই কষ্ট, এগুলো ছেলেরা না করে দিলে হয় না, কাটিয়ে দিয়ে ছাড়িয়ে দিলে তবে মুঠে দিয়ে কাটা যায়, এই সব এগুলো তো সরাতেও হবে বলুন, খোলা খোলা টোলাগুলো এগুলো তো সরাতে হবে। লক্ষ্মী পুজো ঘরে ঘরে হয়, কেউ ঘরে বাড়িতে প্রসাদ দেওয়ার দরকার নেই, প্রতি ঘরে ঘরেই কিন্তু লক্ষ্মী পুজো হয়। হয়তো আমি হয়তো অত বড় প্রতিমা পুজো করতে পারিনি, যাই হোক মা যদি দিন দেয় হয়তো পরে চেষ্টা করে দেখবো, তবু অনেকটাই জোগাড় করে ফেলেছি, দেখেছেন তো অনেক কিছুই কাটা হয়নি, মোটামুটি পুজোর মতো কেটে দিয়ে চলে গেছিলাম। তারপরে এতক্ষণ যে কেটে রেখেছি ঠাকুরমশাই যে আসেনি, সেও তো একটা বাজে ব্যাপার না, যে ভুলো পড়বে মাছি বসবে টিকটিকে এরা সব আছে, তাই লেবুগুলো না এক ছোটো ছোটো করে কাটা টাইম হচ্ছে না, একবার বড় বড় করে কেটে দিয়েছি। আরে কে খাবে, আমরাই তো খাবো, ঠাকুরমশাই নিয়ে গেলে নিয়ে যাবে, তা না হলে আমরা খাবো, এগুলো ফেলে দিতে হবে। এবার নারকেলটা কুড়ে নেবো ভাবছি, একের পর এক কাজ, কাজের কি আর শেষ আছে, সারাক্ষণ পায়ে হাতের কোনো জিরেন নেই, বিরাম নেই যাকে বলে, এগুলো সব টেনে বাজার করে নিচে রেখে দিয়েছিলাম, সব টেনে টেনে ওপরে তুলতে হয়েছে, এবার ওপর থেকে এই যে নোংরাগুলো এই খোলাগুলো সব নামাতে হবে, দেখছেন তো। এই যে নারকেলটা একটু কুড়তে কুড়তে রেখে দিয়েছিলাম, ভাবছিলাম যে একটুখানি হয়ে যাক, একটুখানি ঠাকুরের মতো নাড়ু করে দিই, কিন্তু এখন দেখছি ঠাকুরমশাই তাও আসেনি, তাই বাকিটুকু কী করলাম, বাকিটুকু কুড়ে নিলাম, তাও সম্পূর্ণ কুড়তে পারিনি, শুধু ভয় হচ্ছে মনের মধ্যে, টেনশন হচ্ছে যদি ঠাকুরমশাই চাই নাড়ুটা কখন বানাবো, নাড়ু বানাতেও তো টাইম লাগবে, নারকেলটা করা থাকলেও নাড়ুটা বানাতে টাইম লাগবে, তো সে সময়টুকুও হাতে নেই। যাই হোক বন্ধুরা, দুর্গাপূজায় তো আমাদের যে বাংলা গানগুলো, পুরানো বহু পুরানো গানগুলো শুনে আমাদের হৃদয় মন সব ভরে গেছে, সত্যি এই পুরানো গানগুলো আমাদের পুরো হৃদয়টাকে কেড়ে নেয়, তাই না, একদম শৈশবে ফিরিয়ে দেয় আমাদেরকে, এত ভালো লাগে। আমি আগের ভিডিও হয়তো বলেছি, কিন্তু তবুও আমাকে আমার না বললে নয়, আমার মানে এত ভালো লাগে গানগুলো, প্রতিটা প্যান্ডেলে গিয়ে যখন ওই পুরানো গানগুলো শুনি, পুরানো গান মানে কিন্তু উত্তম কুমারের আমলের গান নয়, যখন শুনি না এত ভালো লাগে যে আপনাকে কী বলবো। এই যে এই ননস্টিক কড়াটা বাড়ি করে ফেলেছি, আমি বললাম না এই কড়াটা আমার ছেলে আমাকে গিফট করেছিল, আসার নেট মানে একদম ফ্রেশ নতুন, সবে আজকেই বার করলাম, বার করে ঠাকুরের নাড়ুটা করে নিই। ব্যাস গরম সময় দেখা ধরে নিয়ে উপরে চলে এসেছি, গরম বলে আর সিমেন্ট রাখিনি, আর একদম ঠাকুরমশাইয়ের আসনে তুলে দিয়েছি। এবার একটু ঠান্ডা হতেই গরম গরম না করে, একটু গরম গরম করলে ভালো পাকটা হয়, কিন্তু অত গরমে তো হাত দিতে পারবো না, তাই একটু ঠান্ডা করে নিয়ে আর একটু পাকিয়ে নিলাম, সব একা হাতে করতে হয় বন্ধুরা, হেল্প করার একজন কেউ নেই, তাই যেটুকুনি পারি নিজের মনের মতো করে করার চেষ্টা করি। বন্ধুরা যোগাটা প্রায় শেষ করবে, কিন্তু ঠাকুরমশাই এরই হয়, ঠাকুরমশাই 10:00 আসবে বলে 11টা বাজে এখন আসেনি, যাই
দেরি করে যেমন এসেছে আমার জোগাড় টাত্তাও সব হয়ে গেছে, তাড়াতাড়ি এলে হয়তো সব জোগাড় করতে পারতাম না, না ওটাই হয়তো করতে পারতাম না। চিনি নাড়ু হচ্ছে গুড়ের নাড়ু না, নাড়ুটা একটু লাল লাল হয়ে গেছে কারণ হচ্ছে একটু নাড়ুটা না কড়াই মেরে নিয়েছি, লাল লাল হয়ে গেলে তারপরে একটু চিনি দিলে নাড়ুটা মানে গুড়ের কি চিনি আপনারা বুঝতে পারবেন, দেখেছেন লাল লাল সাদা কিন্তু অতটা না, ঠিক আরও লাল করে আর একটু ভেজে ভেজে সময় দিতে হবে, আমার তো হাতের সময় একটু কম, আমি বললাম না ঠাকুরমশাই দশটায় আসবে বলেছি, আমি 10:15 থেকে যোগা শুরু করেছি, নাকের কোড়া থেকে নাকের নাড়ু মানে বানানো থেকে সব খুব টেনশন হচ্ছে। যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে গেল, নাড়ুটা করে দিলে মোটামুটি কাজটা হালকা, ওই পুজোটা হয়ে গেলে কাজ হালকা, প্রচন্ড খিদে হয়েছে পেট পুরো চাঁদা করছে। যাই হোক মোটামুটি সব রেডি, ঠাকুরমশাই এলেই হয়, একদম সব রেডি, নাড়ু টাড়ু বানানো সব রেডি, এমনকি ঘট পট সাজি আমি সমস্ত কিছু করে রাখি, শুধু ঠাকুরমশাই এসে পুজোটা করবে আর চলে যাবে, ব্যাস একদম রেডি, আর ঠাকুরটা নামাবে ঘটের পিছনে, ঠাকুরটা শুধু নামিয়ে দেবে ব্যাস। তাই এত ফল, সত্যিই তো ভগবান আর খাবে না, আমাদেরকেই সব খেতে হবে। তালাটিটা তো কাটা হলো না, যাই হোক তো ভগবানকে দেখানো এটাই আমাদের কাজ। এই যে একেবারে গামছা চাপা দেখি ঠাকুরমশাইয়ের কোনো পাত্তাই নেই, ফোন করছি ফোন তো ধরছেই না, দেখি বেলা দেখে একটু ফোন করে, ঠাকুরমশাই জানে মিঠু ডিস্টার্ব করবে সেই জন্য একেবারে ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। চলুন আমার সব তো কমপ্লিট হয়ে গেছে, কীরকম আলপনাগুলো দিয়েছি আপনাদের দেখাই। আর এই যে টিকটিকে মশা মাছি ফলে বসার ভয়ে গাম নতুন একটা গামছা চাপা দিয়ে রেখে দিয়েছি, কটাই বা চুবড়ি জোগাড় করে চাপা দেবো বলুন দিনে। যাই হোক ঠাকুরমশাইয়ের সঙ্গে যে ছেলেটা এসেছে দেখেছেন, বাচ্চা ছেলে কি সুন্দর দেখতে, খুব সুন্দর কিন্তু দেখতে, বাচ্চা একদম কম বয়স, মনে হয় 9-10 পরে এরকম হবে। যাই হোক এটা হচ্ছে ওনার ভিক্ষে বাবা আর উনি হচ্ছে ওনার ভিক্ষে ছেলে, তাই ওনাকে ট্রেনিং দেওয়ার জন্যে আমাদের বাড়িতে পুজো করতে নিয়ে এসছে, মানে পাড়ায়
আমাদের পাড়াটাই তো গোটা পুজো করবে, লক্ষ্মী পুজো মানে তো গোটা পাড়াতেই। তেমন একটা সে ট্রেনিংটা দিয়ে বাচ্চাটাকে সে ট্রেনিংটা দিতে এসেছে এখানে। বাবা হয় যেতে ভিক্ষে বাবা, আর একদম তো বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন, এখনও ঘুম দাঁড়িয়ে ঠিক মতন গজায়নি। যাই হোক বন্ধুরা, অবশেষে ঠাকুরমশাইয়ের পায়ের ধুলো পড়লো আমার বাড়িতে, পুজোটা হোক। আপনারা দেখতে থাকুন, আজকের দিনে একটা গানই মনে পড়ে, এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে। সত্যি আজকের দিনটা সত্যি প্রতিটা ঘর আলো করে মা লক্ষ্মী এসে বসে আছেন। যাক বন্ধুরা, পুজোটা কিন্তু ভালোই করছে, জিজ্ঞাসা করে করে হোক যার যেমন করেই হোক, ভালোই শিখেছে, ভালোই কিন্তু করছে, কোনো আমি তো কিছু অসুবিধে বুঝতে পারছি না। যাই হোক বন্ধুরা, সবাইকে শুভ লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি, জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। প্লিজ যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, যেটা আমার খুব কাজে খুব জরুরি, খুব দরকার। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আগামী ভিডিওটা দেখার জন্যে। আজকের মতো এখানেই শেষ, টাটা।